রাজধানীতে সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন তামিম নামের এক বেসরকারি টেলিভিশন কর্মী, আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং চলছে তদন্ত। রাজধানীর হাতিরঝিল সংলগ্ন মহানগর প্রজেক্ট এলাকা, যেখানে মালিকানাকে কেন্দ্র করে তামিম নামের এক ফ্ল্যাট মালিকের উপর অতর্কিত হামলা চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মামুনের নেতৃত্বে 20-25 জনের সন্ত্রাসী দল। তাতে শেষ পর্যন্ত মারা যায় তামিম, ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্র। নিহতের বাবার অভিযোগ, ভবনের অন্য দুই মালিক, ডেভেলপার কোম্পানি এবং মামুন হামলার সাথে জড়িত। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও সহায়তা পাননি তিনি। হামলার পিছনে মেন হইল ডেভেলপার আর মামুন, মামুন হইল মেন। সে অবৈধভাবে আমার ফ্ল্যাটে আছে আর সে বলে ডেভেলপারে, সেদিন আমরা লাস্টে যে নিয়ে গেছিলাম বলছে আমার 10 কোটি টাকা খরচ হইলো, আমি ফ্ল্যাট ছাড়ব না, আমি এটা দখল করছি, আমি এটা ছাড়ব না, 10 কোটি টাকা খরচ হইলো, আমি ছাড়ব না। থানায় ফোন দিছি ওসিরে, পুলিশের রমনা জোনের ডিসি বলেন, ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে এসেছি এবং যে নিহত হয়েছে তার বাবার সাথে আমি আলাপ করেছি, জিজ্ঞাসাবাদ করেছি। তো আমরা এই তদন্তের মাধ্যমে সবকিছু ইনশাল্লাহ বের হয়ে আসবে। ইতোমধ্যে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি আর আমাদের পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ব্যত্যয় থেকে থাকে আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গভীরভাবে তদন্ত করে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করে শাস্তির আওতায় আনার দাবি প্রতিবেশীদের। মাঝহরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।